চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, মানুষের পাশে মানুষকে নিয়ে আসি, মানুষের পাশে লেখককে নিয়ে আসি, শিক্ষককে নিয়ে আসি। এই মুহূর্তে আমি একজন লেখক এবং শিক্ষককে পেয়েছি, যিনি তৈয়বা মনির। বঙ্গনিউজ বিডিসি চ্যানেল থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই বই মেলাতে। খুব সুন্দর মলাটের দুটি বই নিয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। আর বঙ্গনিউজকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আচ্ছা, আমরা দর্শক আমাদের হাতে তার দুটি এবারের দুটি বই, একটি হচ্ছে দীপ্ত দহন, আরটা হচ্ছে ভূত কি অদ্ভুত, বা এক ধরনের ছন্দময় ভূত অদ্ভুত করে তোলা। এখন আমরা তৈয়বা মনিরের কাছে চলে যাচ্ছি সরাসরি। দীপ্ত দহন, এটা এই এই গ্রন্থ সম্পর্কে বলবেন, এটা কি গ্রন্থ? দীপ্ত দহন হচ্ছে একটা উপন্যাস। আমাদের আলোকিত সমাজের ভিতরে যে দহন চলে সেটাকে আমি তুলে আনার চেষ্টা করেছি। যেমন প্রদীপের ভিতরে দহন চলে, ঠিক তেমনই আমাদের আলোকিত সমাজ, যেগুলোকে আমরা আলোকিত সমাজ হিসাবে চিনি, ওদের ভিতরেও কিন্তু এক ধরনের দহন চলে। আমি সেই জিনিসগুলোকে এখানে তুলে আনার চেষ্টা করেছি দীপ্ত দহন উপন্যাসের মাধ্যমে। মানে এই যে জ্বলন্ত যে কষ্ট বা মানে বিষয়টা, এইটাকে দীপ্ত করে তুলেছেন না? বাইরে থেকে একজন প্রতিষ্ঠিত মানুষ, যাকে দেখে সবাই ভাবতে পারে যে মানুষটা আলোকিত একজন মানুষ, একজন সুখী মানুষ, কিন্তু তার ভেতরের যে দহনটা ওটা আমরা অনুভব করি না। তার ভেতরেও কিন্তু এক ধরনের দহন চলে, বাইরে থেকে আমরা অনুভব করি না। আমি সেখানে ওই জিনিসটাকে তুলে আনার চেষ্টা করেছি যে একজন আলোকিত মানুষের ভেতরে যে দহন চলে এবং সেইটা যে কত দহন, কত সে কারোর সাথে শেয়ার করতে পারে না, কারণ সবাই ভাবছে সে আলোকিত মানুষ, আলোকিত মানুষ, সে খুব ভালো আছে এবং সে খুব সুখী মানুষ, বা তার কেরিয়ারের দিকে সে খুব প্রতিষ্ঠিত একদম একজন মানুষ। সো তার যে দহন ভিতরে, এটা কেউ অনুভব করতে পারে না, এটা সে কারোর সাথে শেয়ারও করতে পারে না, কারোর সাথে মানে সে যে নিঃসঙ্গতা, যে আলোর পেছনে যে অন্ধকার, আলোর ভেতরে যে দহন, সেটাকে তুলে আনার চেষ্টা। আলোকের ভেতরে যে জ্বলন্ত, যেমন ধরুন আমরা দর্শক আমি ধরতে পেরেছি চমৎকারভাবে যে সূর্য নিজে জ্বলছে, পরে কিন্তু আলোটা আসছে। একইভাবে যে আলোই আমরা দেখি না কেন, সে কিন্তু নিজে জ্বলছে, নিজে জ্বলছে। যে মানুষটি আলোকিত করে সে দহিত হচ্ছে। অবশ্যই আপনি ঠিক, এই এটি আবিষ্কার, আমি মনে করি এই কথাগুলো একজন শিক্ষক আবিষ্কার করতে পারে, একজন ভালো মানুষও আবিষ্কার করতে পারে, যে যিনি ভালো হবেন তিনি নিজে জ্বলবেন, তারপরে আলোটা ছড়া, আলোটা ছড়া। খুবই চমৎকার। এটি একটি উপন্যাস, উপন্যাস। আপনি কি এটা কাহিনীটা কিভাবে ওই কথাটাকে তুলে ধরেছেন? আচ্ছা, এটা একটা সুন্দর প্রেমের মধ্য দিয়ে গল্পটা এগিয়ে গিয়েছে। আমাদের প্রতিষ্ঠিত যেই মানুষ বা আলোকিত যে মানুষগুলো, এই মানুষগুলো কিন্তু আমরা তাদের থেকে শিক্ষা নিই, পাশাপাশি কিন্তু সবসময় তাদেরকে নিয়ে চর্চা করি, তাদেরকে নিয়ে সবসময় মানে সমালোচনা করা, নেগেটিভ কিছু বলা, আমরা বাইরে থেকে জাজ করে ফেলি যে মানুষটা এটা খারাপ করেছে, ওটা ভালো করেছে, এটা এই হয়েছে, ওইটা ওই হয়েছে, কিন্তু ওই মানুষের ভেতরে গিয়ে কিন্তু দেখি না যে মানুষটা আসলে কতটুকু নেগেটিভ ক্যারেক্টারের। বাইরে থেকে মন্তব্য করে দিই সে নেগেটিভ, সে পজিটিভ, কিন্তু আমরা প্রতিপক্ষ না, এই জিনিসগুলো আমরা না বুঝি করি এবং প্রতিদিনই করে থাকি, এবং তাদের এই সমালোচনা একটা মানুষেরকে কীভাবে একদম ভেতর থেকে ভেঙে দেয়, একটা পরিবারকে কীভাবে ধ্বংস করে দেয়, আমি ওইটা তুলে আনার চেষ্টা করেছি। এবং একটা পরিবার যখন ধ্বংস হয়ে যায়, সেই মানুষগুলো কিন্তু কখনোই টের পায় না যে মানুষগুলোর কারণে পরিবারটা ভেঙে গেল, সেই মানুষগুলো বোঝে না, কিন্তু এই যে মানুষ ভেঙে গেল, তার পরিবারটা ভেঙে গেল, তার সন্তান ব্রোকেন ফ্যামিলির সন্তান হিসাবে বড় হলো, সেই ব্রোকেন ফ্যামিলির সন্তানগুলোর ভিতরেও কিন্তু নিঃসঙ্গতা কাজ করে, এবং একটা সময় গিয়ে তারা সিজোফ্রেনিয়ার মতো কঠিন রোগে পর্যন্ত আক্রান্ত হয়ে যায়, ডিসঅর্ডার হয়ে যাচ্ছে। সব কিছু থাকার পরেও, বিশ্বাস এত কিছু থাকার পরেও, এই যে কৃতপক্ষের কিছু তাদের ইন্ধন, এবং তাদের তারা কিন্তু মানে গোপনে গোপনে করে প্রমাণ করার চেষ্টা করে যে এইটা খারাপ, এটা এটা, এবং এটার কারণে দেখা যায় সব কিছু থাকার পর ওই পরিবারটা ভেঙে যাচ্ছে। ওদের কোথাও কিন্তু কোনো কমতি নাই, ভালোবাসা শ্রদ্ধা কিন্তু কোথাও কমতি নাই, বাট তারপরে দেখা যাচ্ছে যে অনবরত হ্যামারিং, এই যে একটা এক ধরনের হ্যামারিং, এই হ্যামারিংয়ের কারণে একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। তৈবা মনির, আমি তো আসলে খুবভাবে মুগ্ধ হলাম যে এই যে সমাজের ভাঙনের জায়গাটি, দহনের যে বিষয়টি, এটি খুব স্পষ্ট হয়ে উঠেছে। দর্শক আমি মনে করি যে এই বইয়ের পাঠকপ্রিয়তা এবং এর যে ইঞ্জিনিয়ারিং কৌশল সমাজের জায়গাটা,
তাদেরকে ঠেকাতে হবে যে নেতিবাচক প্রক্রিয়া আমাদের সমাজে গড়ে উঠছে সেটাকে রোধ করার জন্য এই বইটি একটি হাতিয়ার হবে সেটা আমি খুব করে আশা করি। ধন্যবাদ, খুব করেই আশা করি। তো এবার মনির, এরপরে ওরা জানতে চায় যে কেন আমরা ভূত দেখি, ভূত দেখার পেছনে আমার ব্রেন কিভাবে কাজ করে, কিভাবে ব্রেন অটো সাজেশনের মাধ্যমে আমাকে ভূতটা দেখাচ্ছে। বা এই যে মানুষ অনেক সময় বলে না যে টেলিপ্যাথির মাধ্যমে আমরা বিভিন্ন আওয়াজ শুনি, মৃত আত্মার কথা শুনি, এবং অনেক সময় দেখা যায় বিভিন্ন গল্প শুনি যে মৃত আত্মার সাথে কথা বলেছে, এবং এই ক্ষেত্রে দেখা যায় ব্যান চ্যাট উইজা বোর্ডের মাধ্যমে ওদেরকে ডাকে, এটা আদৌ কতটুকু সত্য, এবং এই ক্ষেত্রে আমাদের ব্রেন কীভাবে কাজ করে, কেন আমরা ভাবি যে হ্যাঁ মৃত আত্মাকে আমি ডেকেছি ব্যান চ্যাটের মাধ্যমে, ওর সাথে কথা হয়েছে, এটা কি আদৌ সত্য? এই জিনিসটা এখানেও কিন্তু ওই নৈতিবাসিকতা ঠিকই আছে যে নীতি প্রক্রিয়াটা আপনি বলছিলেন, এটা কিন্তু কৌশলে এটা উন্নত ব্রেনের লোকরা এগুলো করছে। এই যে ইন্টারনেটে দেখবেন যে আমাদের সন্তানদেরকে অন্য পথে নিয়ে যাচ্ছে শুধুমাত্র একটা খেলার দিয়ে তাদেরকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে, সিজোফ্রেনিয়ার কথা আপনি বললেন। সিজোফ্রেনিয়া, তো এই যে উইজাবোর্ড এবং প্যানচেট, এই উইজাবোর্ড এবং প্যানচেট আসলে কীভাবে কাজ করে, আমরা মনে করতেছি সত্যি সত্যি আমরা মৃত আত্মার সাথে কথা বলছি, আদৌ কি আমরা মৃত আত্মার সাথে কথা বলছি? এই জিনিসগুলো আমি তুলে আনার চেষ্টা করেছি, এবং এই ক্ষেত্রে এখানে তিনটা চরিত্র আছে, এই তিনটা চরিত্র খুব সুন্দরভাবে এই মানে ছোট ছোট কিশোর বাচ্চা ওরা এটার সত্যতা তুলে আনার চেষ্টা করে। আমরা এছাড়া আপনার অন্য বইগুলো সম্পর্কে, আচ্ছা আমার 2019 একটা কবিতা বই বেরিয়েছিল, এক কবিতার বই মনের জানালা, তারপর 2020 আমার আরেকটা কবিতার বই আসে, একক কবিতার বই, সেটা হচ্ছে চার বর্ণের ভালোবাসা। আর 2021 আমি আসলে কোনো বই আনিনি, কারণ হচ্ছে তখন আমাদের যে প্যান্ডামিক সিচুয়েশনটা ছিল ওইটা আসলে খুব সুখকর ছিল না, খুব ভালো ছিল না, তো যার কারণে আমি ভেবেছি যে এই মুহূর্তে বইটা না আনাতেই বেটার। আমরা একটু দর্শকের পক্ষ থেকে আপনার কাছে যে কোনো কবিতার বইয়ের থেকে একটু কবিতা আপনি যদি আমাদেরকে শেয়ার করেন। অবশ্যই অবশ্যই। কবিতাটার শিরোনাম হচ্ছে প্রেম অপ্রেম। প্রেমে যদি প্রদীপ না জ্বলে তুষারিত মনে, মনোরথ যদি মনস্তাপে জ্বলে অনলে, তবে কেন প্রেমের কীর্তন ক্ষুদ্র জীবনে? প্রেম যদি পীড়াই দেয় কারণে অকারণে, দুঃখই যদি প্রেমের বরণ খাটি করণে, তবে কেন বলো স্বর্গ হতে আসে প্রেম এই জীবনে? প্রেম যদি স্বর্গীয় হয় স্বর্গে তো দুঃখ থাকার কথা নয়, প্রেম যদি স্বর্গীয় হয় সেখানে তো মনস্তাপ থাকার কথা নয়, তবে কেন প্রেমের মিলনে প্রেমিক মনের মৃত্যু হয়, প্রেমের পিদিমে পুলকিত হয় পৃথিবী পারাবার, প্রেমের প্রণয়ে প্রণীত হয় প্রাণের নতুন জোয়ার, তবে কেন রাধা হলো কলঙ্কিনী আর কৃষ্ণ প্রেমাধার? প্রেম যদি হয় স্বর্গের বরণ নরক তবে তাহারই কারণ, সৃষ্টি যদি প্রেমী হয় ধ্বংস তবে সাথী রয়, তবে কি আমি ভেবে নেব প্রেম অপ্রেম স্বর্গ নরক একই সুতোই বাধা জীবন? খুব চমৎকার, তাই ভেবে নিতে হবে, আসলেই তো তাই। চলুন এরকম তোয়েবাকে খুঁজে বের করি। অনেক অনেক ধন্যবাদ বঙ্গ নিউজকে এবং আমার অডিয়েন্সকে আমার সালাম।